এলাকায় আগ বড়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হর্লিক টিভিএস জুপিটার জাদা কা ফায়দা সফোলা অ্যাক্টিভ আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। আমার পাগো থেগলার আনছি ও ভাইটি আ ভাত খাবিয়া ওই কালি বাবাই গাহরি আনছি ট্রেক্টর মাংস আনছিল আমাক গেলি আপনা গেলি মুরগির মাংস ট্রেক্টর মাংস মানে তো গাহরি মাংস কর কি কয়ে মই গাহরি মাংস খাও নেকি কিবা একো আধা চাই কথা কোয়া নাই বিলকুল সজা কথা কৈছে বান্দ দেখা বুহা কি চিন বান্দর বলি কাক কলিয়ে আপনার মদ খোৱা পাটনা হেডমাস্টার বান্দর হেডমাস্টার বঙালি খুল খালি এক বান্দর কিবা নেটওয়ার্ক বিজনেসৰ নামিছে নেকি হেই হয় নেকি কি কোম্পানীৰ প্ৰডাকশ্যন এই একো কোম্পানী চোম্পানী নহয় টিউচন টিউচন এ বাইদ বোলে আৰু মিড ডে মিলৰ ৰান্ধেনি হলো কৰে কিয় বেয়া হ'ল লাগে নহয় নহয় মই শুনি আচৰিত হে হৈছো ও বিন্দু এ বাইদ কি কি সাবজেক্ট পঢ়ো ইমান বছৰ মত খুল খালি এক বিনি এক মুখামুখি হৈছে খুব দুখ কথা হাপাটক বুলি সানা সেতা দিছো আমি থাকিলে ডিস্টার্বিং অকন হ'ব বুলি হে ভাবিলো তোর যে মূৰৰ দুখ হৈছে এটো খাতাং তেজপুৰ চহৰখন চিনি পাওঁ কিবা দেখোন নেটখা মানুহ আনছিস হেনা এনে হৈছি দক দাম আমাৰ লাগি গেল সিদিনা মানকচু থাৰ আগডালে কাটা নেগেল কি অ ও বৈরেন দেওতে ইগর হিগর যাবাক গেলি মান কসুর পাত এটা কাটিম বলি ঘা মারলো দা খান মামার লাগে গেছি হে কসুর থারা থে থেরে হয়ে গেল তথাপিও কাটানে গেলে আজি এখান দায় ধারে আছে কে হে ওই না মই মাস্তে তিন গুয়া মান মারি না মান ধার করে লইছু বরিয়া লহা এ দুই গুয়া মার দিলি গতা একদম পুরা নয় কামুক যাব আত্মরক্ষার কানে লগত নিম কুম্বা যদি মারবাই ঘা মার দিম আর যদি কুম্বা কাম করবা মাতে কাম করে দিম কালি মালতী মানকচু তাৰাডালো কাটিব পৰা নাই ইটা চাচোন উপাধি যদি মাখি যায় নহয় আকে হেপে কাটা যাব তোমাৰ পিষ্টল বাদ দিয়া হে বন্ধু এখন দাউৰ কামাই আছে আৰু কামো আছে এখন ডাওর এক বছরের কামাই মোর পিস্তল তুই এক মিনিটতে করে ফেল কি কালি রাতে থান থাকতে হইয়া সুজা বুঝছের বাক্তাইছু ঠিক লাইটর বস্তুর তলতে কম ভাইবে দুটা চলি আই মোক বাইকে দি খুন্দা খুন্দিছি নাকি খুন্দা লাগা নাই মুরগা ধাবা লাগাই মই পড়ি গেলু ওখান যে বরফনের পানি স্লিপ খাই পড়ি গেল আর মোর পিস্তল তু অলি সিটকি গেল ও মোর পিস্তল তো বদলি মালতে হ্যাঁ সে দুটা চলি মোর দোকান ঘুরি খামসাওয়ালি ধুসি তারপিছত ও নামাইব দাদা নামাইব দাদা বলি ও মোর হাতে টাকা ও বহুত টাকা ভাই মোক টাকা খিনি দি দুফুট তোর দার এক বছর কামাই মোর এক মিনিট ও হ্যালো ধরম গুড মর্নিং ও মস্ত গুড মর্নিং কি হারিতা মর্নিং কইছ কবা নরুদা কি ওয়াক দীপরা ওয়াকে হল দেখুন হলিও করি আছো দা আরোবা তুমি মানুহ খোজকাল্লি সন্মুখত দেখিন চাই চাই খোজকাঢ়ে তুমি দেখোন কিবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলত মুখটো ঘুরে ফেলে মানুহৰ ঘর গেলা চাই চাই আহি আছো এ নহয় হারিতা হই দা এই রিতাক ফাঁকি নেদবা কাবার ঘরত আপি চাই চাই আহি আছো নাকি পাগলা হৈছো নাকি মোৰ যোন এগুলা স্বভাৱ নাই বুলি জানো দেখোন তে কি চাই চাই আহি আছিলা ওই রাঙা ওয়াল দিয়া ধনী মানুহ গৰজি আছে তাৰে আপি এটাই হ্যাঁ তোর আপি নাই আ গোটাই মাহাক বিয়া দিছি হেতু কাম করা আপি বিরোধ হোগা আপি কি আ বপুরা আপি সো স্বভাব নাই বুলে বেলেগৰ ঘৰত কাম করা আপিও সাবা এরা নাই এ নহয় আই আপি তো গোটে এক দুকলিয়াম বুটলিছি দেখাবে গোটে মোৰ জিভা পানী সৰৰে বসি যাও কি হেৰম লাগা দিছি হে আমদাল তোমার আর হর বাইরে বেলেগ চিন্তাই নাই নয় এই পৃথিবীর বিরাট বোর হা তুমি আজ যাই থাকা ও অরিতা ওনা কো যাও হাফিজ কাকা আতর ঘরত যাও পিটি হাফিজ কাকাক মাতা বলি কবা দিছি হাফিজ কাকা ফোন ন মানু না জ মই গেলু ও ও তে মজা রবা
তুমি যাই কি করবা হাফিজ কাকর ঘরত জুড়ে আম আছে আম খাম রিতা কলিয়ে রখাইব নহে এনে যাব তোমার লগত ফুরা হব জলা 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 আও মোর কপা ও কেসটো যাই দেখোন ডাকাইতিত পছি হয় বান্দারর পিস্তলর বাহাদুরি মুখে দিয়ল বড়ব কেসটো ডাকাইতিত পড়ি গেল না ইটায় হাওয়াটাই রব মই তো টাকা পয়সা লবা খুজা না পিস্তলটো খুই লবা খুজতে ঠকামুক টাকা পয়সা খিনি উলিয়ে দিছি মুরগাত কি দো তই লইছা গিয়া টাকা হেন বস্তু তই নললি হই নাকি মুঠে নললু হই ই নললি হই যা মোক তো দিছি লইছু তই তো কারি ধুই ললি হই যাও এ বান্দার ও কুম্বা কাম পুরা পয়সা নিদলি কারি ধুই ললু হই হে বলি ডাকাইতি করাত নাই মই ঘুরি মই ভন্টি কি কবা খুঁজছিল কোয়া ধরমর আমর বেতু সুয়া অক্রব হাউ তুমি কোন কথা বাতা মই খাই আছো দা ইমান বিবচ শব্দ করি আমর বেতু সুই দেখলে কথা বাইতে পারি হাউ মই আমর বেতু খাম তুমি কাকাক পিতারে মাতা বলি কবা তাতে কি প্রবলেম তু হল তুই তো কথা কল ইতা বক কম বক মাতা হাফিজ কাকা বল লগত কি বাত আয়ুগর কথা পাতিম তাকাই মানে মে কোনাই গিয়া আ মাতা হাফিজ কাকা বক মাতা আমর বেতু শব্দ লহকে শুইন দিয়া হে হে কথা না আগর পড়া কব লাগে খিলি অ খিলি হে রিতা কিবা কব বলে তুমি আহো বহা মই আহো রবা আইউই কি হে রিতা আমার ধরমে আমার বেতু সুয়া আর আমার আয়ুক করা একে কথা হইছিব কি হইছি আয়ুক খান গঠন করি জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট নি আপনি এক্সিকিউটিভ মেম্বার বই থাকলো হোলা ভাইজান ঘুরি আহিল এথেন আয়োগর কি কাম হেখনি আমার ভুল বহুত গঠনমূলক কাম আম আরো দাম দে হবো আবো মাউদা ইয়া ঘরত হই আরো আই জলা মুখখান মুছিল ইমান জৌদে মোর লগত যাবা নর জলা কাজলর এটা সমস্যা আছে তেও থাইক পকোত এই সমস্যা রাজি আমার আয়োগে লবা বারু গছত গো উঠা কথা নকবি অরিতা দাখন থয় কুমুরা তোমাও বা কুমুরা তো থয় দাখন মা কাটুতে কুমুরাটুয়ে কাটিব বহুত মানু আছে ভাল চিন্তা করিব নোৱাৰে হক তুমি বেয়া মানুহ সংগ লৈছা হক প্রেমবাই খিলিব মালতিব জেঠি হেওয়ালি হরেন্দার বো সবরে লগত মই কথাটো আলোচনা করছো এতিয়া এও ও কি নাম আছিলা তোমার কাজল কাজল সরকার বর্মন দুটা উপাধি কিয়া মাই সরকার লেখছিল আর দেউতাই বর্মন পেই শুনি আছো দেখো কাজলর এটা সমস্যা আছে তেও থাকব কত প্রেমবায়াতেরও এটা সমস্যা আছে তেওঁক রাখব কত সমস্যা গেলা বুঝি পাইছো দে সমাধান কো এই সমস্যার আজি আমার আয়োগে লবা বারু গছত গো উঠা কথা নকবি অরিতা দাখন থয় কুমুরা তোমাও বা কুমুরা তো থয় দাখন মাও কাটুতে কুমুরাটুয়ে কাটিব তিজারা হিসাবে কাজল মুরে দায়িত্ব হব
ভালকে নাম লব নালাগে, নাম ললে প্রেমলতা লব। আলটিমেটলি কিন্তু দায়িত্বটো তোমাৰেই হ'ব। তাকেহে, পিছে ঘৰুৱা অশান্তি হ'বহে। এতিয়া বেলেগ ৰাস্তাওতো নাই। নহয় নহয়, মই কি ভাবিছোঁ জানা দোষ, কোৱাচোন। কোনোবাই যদি মানে দায়িত্বটো ল'ব বিচাৰে, মই কিন্তু 2-3 লাখ টকা দি দিম। 2-3 লাখ টকা দেখোন আমাৰ প্ৰব্লেমটো চলভ হৈ যাবহে। কেনেকে? তুমি অকণমান ধৈৰ্য ধৰি দুদিনমান তাইক ঘৰত ৰাখা, অশান্তি হ'ব। হওক, মিলিটেৰী ক্ষিপ্ৰতাৰে এটা ল'ৰা বিচাৰা, তাইক বিয়া দিয়া। 2-3 লাখ টকাতে দেখোন তোমাৰ প্ৰব্লেম চলভ হৈ যাব। তাকেহে তাকেহে, এই কথাটো মোৰ মগজুত সোমোৱা নাছিল কিয়? এইবোৰ সৰু কথা, এইবিলাক অকণমান চিন্তা কৰিলে ৰাস্তা ওলাই যায় নহয়। তাক ধেত্তেৰিকা, আপোনাৰ যি টেনচন হৈছে বুজি পালোঁ, টেনচনৰ কাৰণটোৱে বুজি নাপালোঁ। এহে থাক দিয়া, এইবোৰ কথা পাগলী অশান্তি লৈ থকা আৰু বান্দৰে খজুৱাই ঘাঁহ বহল কৰা একে কথা। বান্দৰৰ ঘাঁহ বুলি ভাবে কিয়া, মানুহ দেহৰ ঘাঁহ বুলি নাভাবে কিয়া। ঘাঁহ খোজেতি উঠলি, বাখলা উঠে নিদিলি, ঘাঁহ টুকুৰাৰ কাষে কাষে পুৰ পুৰকে খোজে দিলি, সুৰ সুৰকে থকাটো মৰি যায়তো। মই চিৰিয়াছ কথা এটা ডিছকাছ কৰিম বুলি লৈছো, তেওঁ আকৌ আহিল কমেডি কৰিব। আহাব আহা, চিন্তা পঢ়া। কি চিন্তা পাই, নাওমান জ্বালা দিম বুলি আহিলো। হে ৰাম, কি জ্বলা দিবলৈ আহিলা? কৰ কি কহা তুমি, এ দেখোন কলা। মনে মনে থাকা বৌ, কৰ কি কথাগিলা কৈ থাক, কওক বৌ কওক। বৌ কিবা এটা কথা কবা আইছি, তুমি কিয়া বন্ধ কৰিবা লাগে? বৌ বৌ কি জ্বালা দিবা আইছি, নকৈ কিয়া? ও মোৰ বহুত কাম, পুৱাৰ বেলাটো যোৱা নে হয় দেচোন, আকৌ কামেই অহা নাই। সুনীতাই যাই ফেলে কলাক, এ বৌ শুনা হা। ৰবা সুনীতা বাই, তুমি মনে মনে থাকা, বৌক তুমি কথা শুনা নাংগে। বৌ কব আৰু তুমি শুনবা, কওক বৌ কওক বৌ। এওঁ তপাতকে মাত দিলাক না, কি বা কৈ আছিলো। সুনীতা বাই যাই ফেলে কলাক, হাও অ। সুনীতাই কলাক, অ বৌ আহা, জয়া আৰু বুদেশ্বৰ দাই মস্তিকে বহি কথা পাতি আছে, আমি দু যাই ফেলে নাওমান জ্বালা দি আহো। হে ৰাম, সুনীতাৰ মানসিকতা ইমান বেয়া, বেয়া পালোঁ মই। অ সুনীতা, বুদেশ্বৰদাই জ্বালা নলওয়াকে গেল। বুদেদাই জ্বালা নলওয়াকে গেল, মই জ্বালা লৈ ফেলে গেলো। ও স্যার, কোক যাই কাম এটা আছিলে, পিছে তোমালোক কলে যোৱা? কিয় আহিলা হা? বহুত মানুহ যে অবান্তৰ প্ৰশ্ন গেলা সোধে, মোৰ হাঁহিয়ে উঠি যায়। অ, তাৰমানে মই অবান্তৰ প্ৰশ্নহে সুধিলো নেকি? হওক, অবান্তৰে হৈছে তো, আপুনি বাজাৰত দেখিন যাবা গৈছে, সেই দৌৰি উঠছি ছাৰ কোক যায়। আমি ঘৰত দেখিন আহি আছো, আপুনি উঠবা লাগে ক'ৰ পৰা আহিলা, এনাই সুন্দৰকে সুধছি, কলৈ যোৱা? হওক, আমি দুটা ঘৰক লগে নাযাব পাৰো, এটা তিনি লিচকৰ পৰা কোনাৰ মানুহ ঘৰত যেউঠা কথালো খাই আহিব পাৰো। ঠিকেই ঠিকেই, মই আচলতে সেইটো চেঞ্চতে সুধিছিলোঁ। মই জানো ধৰ্মই এনেকৈ ঘূৰি ফুৰিছে, যেতিয়া নিশ্চয় খাদ্য বস্তুৰ সন্ধানতে ঘূৰি ফুৰিছে। হাফিজ কাকাৰ ঘৰত দুটা মালদ আম মাৰি আহিছে, আৰু খাব পাৰিব, তেওঁ বহুত ভোক আছে তেওঁ। সঁচা কথা ছাৰ, ইটাও বৈদ্য ভোক লাগি আছে, ইটাও যদি কবেত পাওঁ গুৰৰ কঁঠালত খাই পেলাম। লাগে লাগে, মানুহৰ ভোক থাকিব লাগে, ভোক মানে ৰুচি থাকিব লাগে। কিবা মোৰ তোমাৰ কাৰণে হিংসাই হৈ যায় জানা? কিয় ছাৰ? তোমাৰ 10 ভাগৰ এভাগ যদি মোৰ থাকিলহেঁতেন। ওৱা ধৰম, তোমাক ঠাট্টা কৰি আছে। হয় ধৰম, বহুত মানুহ আছে, ভাল চিন্তা কৰিব নোৱাৰে। হওক, তুমি বেয়া মানুহৰ সংগ লৈছা, হওক এনেকৈ থাকিলে তোমাৰো মেণ্টেলিটি বেয়া হৈ যাব। হওক দেই ৱৰিতা, অন্তৰখনত ভয় ভয় ভাব থাকিলি, হাৰ্ডৰ বেমাৰতো ফাইনেল।
হয় বাপ তুই ত্যাগ কর এরপরে গম ভাই গুছি যাব লাগবো এ কুক যাবি যাব লাগবো গম ভাই এফ আই আর হেৰি ডাঙৰীয়া এফ আই আর মানে কি জানেনে আপুনি মানে মানে আমি কেস দিম থানাত তাকে এফ আই আর দিয়া বুলি কয় নেকি আপুনি মাস্টৰ মানুহ হয় কে কি হলে কি ভাবি আছা আকো ভবা নাই তুই কে মনে মনে আছা এতে ইমান সময় বুঝবা হল তোর এখন পিরিক পারাকে ইফালে ফালে চাই আছা বান্দার কোর পেরে গুলি আহি পরে ঠিকানা নাই অল্প তো ইফলে ইফলে চা যাবই তো কিবা মেকুরি গোল জালে জন্মি চাইয়ে ম হলে ইমান ভাবা চিন্তা করবার নাই ইমান ভয় ভয়কে দেখলি হাড়ুর বেমার হবো বাসা কিও হাড়ুর বেমার হবে অন্তরখান ভয় ভয় ভাব ঠিকলি হাড়ুর বেমার হতো ফাইনেল হয় বাপ তুই ত্যাগ কর এরপরে গম ভাই গুছি যাব লাগবো এ কুক যাবি যাব লাগবো গম ভাই তোর কথা নাই রসুন মোরে প্রবলেম তো বাল্লা গাল্লা চলি ম হলো এটা মস্ত ফেটা পরা মরণ হেই এই বস্তুর দোকানে পরোটা খাই মা জো হা কক ম্যাডাম এনি প্রবলেম এনি প্রবলেম মানে মেনি মেনি প্রবলেম ম্যাডাম কি হল মেনি মেনি প্রবলেম বহু প্রবলেম হইছি হাওয়ার গাতো হুয়া নছি তিরি ঘরত মন বহা নাই হেতু এটা প্রবলেম আপি আকলাই টিউশন যাব নরা আছি হেতু এটা প্রবলেম কিয় কবাওলা শুনবাওলাস গাঁওত আজিকালি ফাস্টফুড দোকান গুলো আছি না তাতে আপি লগল লড়ার লড় আড্ডা মারি থাকে নহলি আর হে কবার রাস্তার কোনামত কাত হে অকমান ছোৱালীজনী এনাই এইটো ওখতো ম্যাডাম থৌগাও তাই দিন বয়া আছি এ ম্যাডাম সিদিনা মোর মামার লড়া ভাই প্রশান্তই আপাতক দম দিলাম আপিকো দম দিলাম মাকে বয়া পালাক আমার আপিক শাসন করবার প্রশান্ত কুনি প্রশান্তই কয় বহুত দৌড়ি আপি গেলিল যাতা হয়েছি এ ম্যাডাম মেইন কথা ফাস্টফুড দোকান গিলা বাহেদি বেড়া গুড়া দি মহরি আনকে রুম গিলা গাঁথি দিছি হর বাদি বুদা নাই কিন্তু বহার সুবিধা পাই না সরু সরু লড়া আপি গিলা ভর্তি হয়ে থাকে মাই গড পরিবেশ বিলাক আজিকালি বড় বেয়া হয়েছে দেই কি হে মাস্টার বাবু এফআইআর এখন আনছো মানে মই এখন এফআইআর দিম আপুনি এফআইআর দিব দিবে লাগবো ম্যাডাম আপোনাৰ অভিযোগৰ ভিত্তিত আমি এফআইআৰ লিখিম ফাৰ্ষ্ট ইনভেষ্টিগেচন ৰিপৰ্ট কওক কি প্ৰবলেম আছে এ মোৰ খুলখালি লৰা ঠিকাদাৰ প্ৰসন্ন বৰ্মন আৰু তাৰ লগটো এ জহৰাতি কোম্পাই পিষ্টল দেখাই টকা 3000 লৈ গেলে এ এখন গোটেইখিনি কথা লেখাই আছে দক চাও দিয়ক প্ৰেমলতা বাইদেউকে বোলাতে লাগছিল দিয়ক মানে আয়োগা বাচিল হে না খিলিলে মাতা বুলি কলি হল চুরৰ বেৰি ডাকাতি ধুছা হয় না কচু থাৰৰ পিষ্টলে হওক মানুহে আছিল বুলি ভাবে না তাতে পরাণ মাস্টৰ খুলে লাগ দুটা লগত তুই মাল খাই ফুচা হৈ আছে কচু থাৰৰ পিষ্টলটোকে আচল বুলি ভাবছি বান্দাৰ ভয় কাম কৰিছা তই লাকাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ টিভিএফ আপাচি আরটিআর জুনিয়র হরলিক টিভিএস জুপিটার জাদা কা ফায়দা সফোলা অ্যাক্টিভ আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল